নমস্কার দর্শক বন্ধু, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আগামী 25শে অক্টোবর 2019 ধনতেরাস উৎসব। অবাঙালিদের মধ্যে এই উৎসবের বহুল প্রচলন থাকলেও বর্তমান দিনে বাঙালিরা, বিশেষ করে ব্যবসায়ী জগৎ, এই উৎসবকে নিজের করে নিয়েছে। এবং নিজের করে নেওয়ার একটি কারণও রয়েছে, তারা এই উৎসব পালন করে নিজের আর্থিক উন্নতি ঘটিয়েছে। আমরা প্রত্যেকেই আর্থিক দিক থেকে সমৃদ্ধ হতে চাই, তাই আমরা বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ পরিশ্রম করে থাকি। কিন্তু এই কাজগুলি করার পরেও যখন আমাদের ভাগ্য আমাদের সঙ্গে সাথ দেয় না, তখন আমরা দরিদ্র হয়ে পড়ি। আর দারিদ্রতাকে দূরীকরণের জন্য সবথেকে বড় পৌরাণিক অনুষ্ঠান হচ্ছে এই ধনতেরাস। এই সুযোগটি আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের সামনে আসছে। আমি আজকে বলবো এমন কিছু জিনিস, যে জিনিসগুলি বাড়িতে আপনি ক্রয় বা বিক্রয় করলে আপনি উপকৃত হবে। ধনতেরাস সাধারণভাবে যেটা মানে করা হয়, ধন অর্থাৎ ধনসম্পত্তি এবং ত্রয়োদশী, এই কার্তিক মাসের 13তম দিন হিসেবে পালন করা হয়। ধনতেরাসে আপনি বাড়িতে কী কী আনতে পারেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিই। প্রথমত বলা হচ্ছে, যদি সোনার পরিবর্তে রূপও আপনি বাড়িতে আনতে পারেন, তাতে কুবের বেশি খুশি হয়, কারণ রূপকে শ্রী ধাতু বলা হয়। আপনি যদি রূপ বাড়িতে আনেন, তাহলে অবশ্যই কুবেরজির আশীর্বাদ প্রাপ্ত হবেন। তাই অবশ্যই যাদের যেরকম সামর্থ্য আছে, অবশ্যই আপনারা ধনরত্ন কিনবেন, কিন্তু রূপও অবশ্যই কিনবেন, কারণ এই রূপ কিনলে আপনাদের অত্যন্তই শ্রীবৃদ্ধি হবে। এরপরে যে জিনিসটি অবশ্যই ক্রয় বিক্রয় করা উচিত, সাধারণভাবে আমরা ক্রয় করি, সেটি হচ্ছে পুজোর সরঞ্জাম। আপনি যদি ধনতেরাসের দিনে যে কোনো প্রকারের পুজোর সরঞ্জাম কেনেন, তাহলে অবশ্যই কুবেরজি খুবই সন্তুষ্ট হন। আপনি তামা, পিতল বা কাঁসার যে কোনো প্রকার সরঞ্জাম এই দিন কিনতে পারেন, এতে কুবেরজি খুবই সন্তুষ্ট হবেন এবং আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন। তাই যদি পারেন, আগামী 25শে অক্টোবর ধনতেরাসের দিনে আপনি অবশ্যই এই ক্রিয়াটি করুন, আপনি নিজেই লাভবান হবেন। এরপর বলবো, অবশ্যই ধনতেরাসের দিনে আপনাকে কিনে আনতে হবে বাড়িতে একটি ঝাঁটা। হয়তো অবাক লাগছে, কিন্তু এটি সবথেকে বড় উপাচার। আপনি যদি বাড়ির জন্য একটি ঝাঁটা ক্রয় করে আনেন, তাতে কুবেরজি খুবই সন্তুষ্ট হন। শাস্ত্রে লেখা আছে, আপনি যদি নারকেল কাঠির ঝাঁটা নিয়ে আসেন এবং একটি নয় দুটি, তাতে সর্বাধিক ফল পেতে পারেন। একটি ঝাঁটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী দিনের জন্য, এবং অন্য একটি নারকেল কাঠির ঝাঁটা দিয়ে আপনাকে বাড়িঘর সেদিন পরিষ্কার করতে হবে। এই নারকেল কাঠির ঝাঁটাকে খুবই শুদ্ধ বলে ধরা হয়, এবং আপনি যখন ঝাঁট দিয়ে পরিষ্কার করবেন, বলা হয় বাড়ির যে অশুভ শক্তিগুলি আছে, সেই অশুভ শক্তিগুলি খুব তাড়াতাড়ি বিদায় নেবে, ফলে আপনার বাড়িতে শুভ শক্তির আহ্বান ঘটবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই ধনতেরাসে আপনারা যদি আপনাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান, চমকে দিতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার সাধ্যমতো এই সাদা ধাতু অর্থাৎ রূপো কিনে নিয়ে আসবেন। রূপোর তৈরি যে কোনো জিনিস আপনি এই দিন নিয়ে আসুন,
এবং আপনার দেবদেবীর সামনে তা প্রতিস্থাপন করুন। আপনি অবশ্যই সুফল পাবেন। এবং যদি মনে হয় আপনার যদি সামর্থ্য হয়, অবশ্যই দেবদেবীদের পূজা অর্চনা করার মতো বিশেষ যে দ্রব্য, সেটি হচ্ছে যে কোনো ধরনের পিতল, তামা বা কাঁসার যে কোনো দ্রব্য আপনি ক্রয় করুন। দেখতে পাবেন আপনার অত্যন্ত শুভ হবে দিনগুলি। কারণ বলা হচ্ছে যে ঠাকুরের প্রয়োজনীয় অর্থাৎ দেবদেবীর পূজা পার্বণের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রকার পিতল, তামা বা কাঁসার দ্রব্য ক্রয় করলে দেবদেবীরা অত্যন্তই সন্তুষ্ট হন এবং তাতে আপনার সুভাগ্য ফিরতে বেশি সময় লাগে না। তাই অবশ্যই যদি পারেন পিতল, তামা বা কাঁসার আপনি দ্রব্য ক্রয় করুন। এরপর বলবো ঝাঁটার কথা। দেখুন, ঝাঁটা সাধারণভাবে আমরা কোনো পৌরাণিক চিন্তাভাবনা করি না, কিন্তু এর মধ্যে একটি যথেষ্টই গুরুত্ব রয়েছে। আপনাকে অবশ্যই দুটি বা তার বেশিও কিনতে পারেন ঝাঁটা এই দিন ক্রয় করে আনুন। ধনতেরাসের দিনে যদি আপনি ঝাঁটা ক্রয় করে আনেন, তাহলে আপনি এই পার্থক্যটি বুঝতে পারবেন। ঝাঁটা ক্রয় করার ফলে আপনার বাড়ির যত অশুভ শক্তি আছে তা ঝাঁট দিয়ে বেরিয়ে যাবে এবং অবশ্যই আপনি আপনার সুফল পেতে শুরু করবেন। এবারে ধনতেরাসের কেনাকাটি সাধারণভাবে বলা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে রাত 8টা 4 পর্যন্ত যদি আপনারা ক্রয় করেন, তাহলে সর্বাধিক শুভ প্রাপ্তি লাভ হবে। তাই অবশ্যই এই দিন আপনাকে যে যে জিনিসগুলো বলা হলো আপনি যদি ক্রয় করেন লাভবান হবেন। এছাড়া আরও কয়েকটি কথা, যারা যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশার সর্বোত্তম যে জিনিস সেটি যদি ক্রয় করেন তাহলে উপকৃত হবেন। আপনি যদি একজন শিক্ষক হন, তবে অবশ্যই ধনতেরাসের দিনে আপনি একটি বই ক্রয় করুন। আপনি যদি কোনো আঁকার সঙ্গে যুক্ত হন, আপনি অবশ্যই এই দিন পেন্সিল রং ক্রয় করুন। আপনি যদি লেখক হন, তবে অবশ্যই পেন বা নোটবুক ক্রয় করুন, তাহলেই আপনার যে পেশাগত উন্নতি হবে। কারণ এই দিন আপনি ভালো মনে যে জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন সেই দিক থেকে আপনার উন্নতি হবে, এটাই ধরে নেওয়া হয়। তাই আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, আর্থিক সমৃদ্ধি চান, তাহলে অবশ্যই আপনি এই সব জিনিসগুলি ক্রয় করুন, আপনার পরিবর্তন হতে বাধ্য। ধনতেরাসের দিনটি অত্যন্তই শুভ বলে ধরে নেওয়া হয়। তাই অবশ্যই যদি এইগুলি উন্নতি চান, আপনাকে অবশ্যই এই ক্রিয়াটি করতে হবে, তাতেই আপনার উন্নতি হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা আজকের আমাদের নতুন বন্ধু রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি এবং নোটিফিকেশান বেলটি অন করে দিন। প্রত্যেকের জন্যই বলছি, যদি এই ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হন, অবশ্যই একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি। প্রত্যেককে শুভ দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ধর্মকথা ইউটিউব চ্যানেলটি। আমাদের এখানে হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রকার ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয়। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে। আপনারা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকেও ভিজিট করে দেখতে পারেন, এতে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আগামী দিন আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসব, এটি আশা রাখি। অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান জয় মা কালী। আপনি যতবার মা কালীর নাম করবেন আপনার পাপ ক্ষয় হবে। তাই অবশ্যই জয় মা কালী বলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানান, এতেই আপনি উপকৃত হবেন। আজকের মতো বন্ধুরা আমরা এখানেই শেষ করছি। নমস্কার।